ওয়ালাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। তো টিউটোরিয়ালের এর পর্বে আমরা আলোচনা করবো, এখানে দ্বিতীয় সেশনটা নিয়ে আলোচনা করবো। এখানে আগের সেশনে পর্যবেক্ষণের তথ্য নিয়ে আলোচনা করে দেখো, সারাদিনে পতাকা স্ট্যান্ড বা খুঁটির ছায়া কিভাবে পড়ছে। এখানে ছায়া কি একই জায়গাতে ছিল নাকি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সরে গিয়েছিল? ছায়ার দৈর্ঘ্যের কোনো পরিবর্তন দেখছো? কেন এমন ঘটছে দলে আলাপ করো, এবং এই আলোচনাটা আমাদের এখানে নিচে লিখতে বলছে। এখানে মানে আমাদের এই বিষয়গুলো আমাদের এখানে লিখতে বলছে। এখানে তো আমরা এখানে লিখবো, এখানে সমাধান। ওকে, কি লিখবো এখানে? আমার একটু ঠান্ডা লাগছে আর কি। সারাদিনে একটি পতাকা স্ট্যান্ড বা খুঁটি ছায়ার সূর্যের রশ্মির বাধা প্রাপ্তের মাধ্যমে সৃষ্টি হয়। বেলা বাড়ার সাথে সাথে ছায়া দূরে সরে গিয়েছে, তাই না? ছায়ার দিক এবং দৈর্ঘ্য আকাশের সূর্যের অবস্থানের উপর নির্ভর করে, যা সারাদিন এবং সারা বছরের পরিবর্তন হয়ে থাকে। এখানে ছায়া সারাদিন তার দৈর্ঘ্য পরিবর্তন করে, এবং সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সবচেয়ে দীর্ঘ এবং দুপুরে সবচেয়ে ছোট হয়, তাই না? যখন সূর্য ওঠে আর কি, এবং যখন সূর্য অস্ত যায়, তখন আমাদের দৈর্ঘ্যটা সবচেয়ে বেশি হয় এখানে, এবং সবচেয়ে দুপুরে কি ছোট হয়। আমরা কিন্তু দেখছিলাম, এই যে একটু আগে আমাদের শখটা দেখছিলাম, দেখুন আমাদের এখানে দুপুর 12টার সময় একদম কি 4 মিটার, এখানে 4 ফুট আর কি, এখানে তার মানে ছোট আর কি। ছায়ার দৈর্ঘ্য সূর্যের উচ্চতা এবং কোনো এবং কোণের উপর নির্ভর করে। এখানে কোণ বলতে আমাদের সূর্যের কত কোণে আমাদের এখানে পড়তেছে। এখানে আকাশের সূর্য যত বেশি উঁচুতে থাকবে, তত বেশি আমাদের কি ছায়া তত বেশি ছোট হবে। এখানে অন্যদিকে সূর্য যত বেশি নিচুতে থাকবে, ছায়া তত কি দীর্ঘ হবে এখানে, এটা আমাদের বলছে। তো এখন এই বিষয়টা আমি লিখবো। এখানে দেখতেই পাচ্ছ সারাদিনে সূর্য আলো এভাবে পড়ে না, আচ্ছা একইভাবে পড়ে না। এখানে এখন প্রশ্ন হচ্ছে, এই ছায়ার অবস্থান কাজে লাগিয়ে কতটা নিখুঁতভাবে সময় বের করা সম্ভব এখানে। ওকে, তো এখানে হচ্ছে না, এখানে আমাদের সূর্য ঘড়ির কথা কি তোমরা আগে শুনেছ? আসলে আমাদের সূর্য ঘড়ির কথা আমরা আগে শুনিনি। এখানে শুনে থাকলে শুনে থাকলেন, আমরা এখন একটি যে আধুনিক ঘড়ি ব্যবহার করি তা আবিষ্কারের আগে সূর্য ঘড়ি ছিল মানুষের ভরসা। এখানে মানে আমরা আগে কিন্তু, এখন যে ঘড়িটা আছে এর আগে কিন্তু আমাদের সূর্য ঘড়িটাই মেইনলি ছিল। এখানে সূর্যের ছায়ার অবস্থান কাজে লাগে নিখুঁতভাবে স্থানীয় সময় বের করা সম্ভব, এই কথা মানুষ আবিষ্কার করেছিল বহু বছর আগে। এখানে সবচেয়ে প্রাচীন সূর্য ঘড়ির অস্তিত্বের কথা জানা যায় প্রাচীন মিশরীয় সভ্যতার পাশে মানে ছবি দেওয়া আছে এখানে, যেটা আমাদের এখান থেকে। এরপর বিভিন্ন সময় ইউরোপ এশিয়াতে বিভিন্ন সভ্যতায় সূর্য ঘড়ি ব্যবহার করার কথা জানা যায়। এখানে বাংলাদেশের কথা চিন্তা করলে আমরা একদিক থেকে খুব ভালোই ভাগ্যবান বা ভালো, কারণ বলতে গেলে সারা বছরে আমাদের এখানে রোদ পাওয়া যায়, ফলে একান্তই মেঘলা আবহাওয়া না থাকে দিনের বেলা সূর্যের আলো কাজে লাগিয়ে সময় বের করা এখন অনেক সহজ হয়। এই সুবিধা কাজে লাগিয়ে একটি সূর্য ঘড়ি তৈরি করার চেষ্টা করা যাক এখানে। আচ্ছা, অনেকভাবে এই সূর্য ঘড়ি বানানো যায়। এখন নমুনা আকারে আমাদের একটা সহজ মডেল দেওয়া আছে, যে এই মডেলটা আমাদের দেওয়া আছে এখানে। তো এই মডেলের সাপেক্ষে আমরা করবো এখানে, এখন লাইটটা বিভিন্নভাবে পড়বে না, যখন লাইট যেভাবে পড়বে তখন সেই সাপেক্ষে আমাদের এখানে সময়টা আমরা নির্ধারণ করবো এখানে। ওকে, তো এই মডেলটা আমরা এখানে এভাবে বানাবো। এখানে তো ছবির মতো করে একটা গোল একটা কাগজ নিতে হবে এখানে, তো হার্ডবোর্ড বা পুরোনো কার্টুন অংশ উপর এটা আটকে রাখতে হবে এখানে। এবার এর কেন্দ্র বরাবর একটা কাঠি বা লাঠি এমনভাবে পেন্সিল খাড়াভাবে দাঁড় করে দিতে পারো, সময় হিসাব রাখতে গেলে, যেহেতু ছায়ার অবস্থান ঠিক মতো দেখা যায় দরকার, কাজে আমাদের সূর্য মানে আমাদের সময়টা এভাবে একে এক করতে হবে। একটু ভেবে দেখো, সূর্যগুলি ব্যবহার করে আমরা কি রাতে মানে সময় দেখা সম্ভব এখানে? সূর্যগুলি ব্যবহার করে রাতের সময়টা কি দেখা সম্ভব কিনা? অ্যান্সার হবে এখানে না, সূর্যগুলি ব্যবহার করে রাতের সময় দেখা সম্ভব না। সূর্যগুলি এমন একটি যন্ত্র যা সূর্যের অবস্থান ব্যবহার করে সময় বলে দেয়। রাতে যেহেতু সূর্য দেখা যায় না, তাই আমাদের কি রাতে সূর্যগুলি কি দেখা সম্ভব না এখানে, এটা আমাদের বলছে এখানে। ওকে, এবার অন্য একটি বিষয়ে আলোচনা করা যাক, ছায়ার অবস্থান নিয়ে আলোচনা করা হলো, কিন্তু ছায়ার দৈর্ঘ্য কি সারাদিন একই থাকবে? না, ছায়ার দৈর্ঘ্য তো সারাদিন একই থাকবে না। আমরা কিন্তু এখানে দেখেছি ভাই, যে হচ্ছে ছায়ার দৈর্ঘ্য আমাদের যেটা দেখলাম আমরা এখানে, এখানে আমি যদিও চিত্রটা দিয়েছি, এখানে ছায়ার দৈর্ঘ্য কিন্তু আমাদের সময়ের সাথে সাথে কিন্তু চেঞ্জ হয়ে যায়। কিন্তু এখানে তো সকাল 9টায় থাকে একটা, তারপর কি সকাল 10টায় থাকবে আর একটা, সকাল 11টায় থাকবে আর একটা, এখানে মানে এভাবে আর কি আমাদের প্রত্যেকটা সময় কিন্তু আমাদের ছায়ার দৈর্ঘ্যটা কিভাবে চেঞ্জ হবে এখানে, এটা আমি দেখছি। আগের সেশনে সংগৃহীত পতাকা স্ট্যান্ড বা খুঁটির ছায়ার পরিবর্তন এত এত পর্যবেক্ষণের তত্ত্ব অনুশীলন বইয়ের গ্রাফ কাগজে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর দৈর্ঘ্য ফুট স্থাপন করে দেখো, এবং প্রাপ্ত বিন্দুগুলো সংযুক্ত করে লেখচিত্র এখানে হবে। তার মানে আমাদের এখানে আমাদের যে বইয়ে যেটা দেওয়া আছে, এখানে একটা দৈর্ঘ্য নিতে হবে এবং একটা প্রস্থ নিতে হবে, নিয়ে দৈর্ঘ্য একবার নিতে হবে, এখানে কি একবার আমাদের সময়টা নিতে হবে, নিয়ে আমাদের স্থানটা দেখাতে হবে। যেমন আমাদের এখানে দেখুন,
আমি এখানে লেখচিত্র দিয়েছি, এখানে সাত দৈর্ঘ্যটা আমি এপাশে নিয়েছি এবং সময় নিয়েছি এপাশে। তো এখানে আমাদের সময় হচ্ছে 9টা থেকে শুরু হয়েছে, এখানে 9টা থেকে। তো 9টার সময় আমাদের, আমি সময়টা দিলাম এখানে 9টা, ওকে। তো 9টা বলতে আমাদের কিন্তু সময় বুঝতে হচ্ছে, এখানে শূন্য থেকে যে শুরু হয়, এখানে একটু বোল্ড করে নিলাম এটা। তো এখানে যে শূন্য থেকে যে শুরু হয়, তাহলে আমাদের 9টা হচ্ছে কতক্ষণ? এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 9টা। তো 9টায় কত তে গেছে এখানে জানো? আমি একটু দেখে নেই, আছে এখানে তো আছে। 9 গেছে কত? এখানে 10-এ গেছে, 9-এ 10 মিটার গেছে এখানে। 10 মিটার বলতে আমরা বুঝবো এখানে, এখানে 5, এখানে 5, এই যে এখানে গেছে এখানে। তারপরে আমাদের এখানে 10-এ কত গেছে? 10-এ গেছে 8 এখানে। হ্যাঁ, 10-এ গেছে 8, 10 মানে যে আমাদের এখানে, এখানে গেছে 8 মানে যে আমাদের এখানে হবে। হ্যাঁ, 10-8 গেছে এখানে। তারপরে আমাদের এখানে 11-এ গেছে 6, 11 মানে হচ্ছে আমাদের এইটা, 11 গেছে 6 হচ্ছে বলতে এইটা আর কি। হ্যাঁ, 5 এখানে 6, আবার হচ্ছে আমাদের এখানে 11 গেল এখানে, অ্যান্ড 12টা হচ্ছে 4 গেছে, 12টা 4। তো 12 হচ্ছে আমাদের এখানে, 12 এখানে, এখানে গেছে 4 আর কি, 4 বলতে আমাদের এটা বুঝতেছি এখানে। তারপরে আমাদের এখানে হ্যাঁ 1টায় গেছে কয়টা বলুন তো? এখানে 1টায় গেছে আমাদেরকে 6। হ্যাঁ, তো আমরা এখানে, আমরা যে ডিজিটাল পদ্ধতি ইউজ করি এখানে, তো আমাদের কিন্তু এখানে 12টার পর 13টা হওয়ার কথা এখানে, 13টা। তো 13টা বলতে আমরা এখানে 1টা বুঝবো এখানে, এটা হচ্ছে 13টা বা 1টা এখানে, এটা 13টা বলবো। অথবা আমাদের এখানে, আমাদের দেশে, দেশীয় যেটা রীতি, আমরা 12টার পর পর সময়টাকে চেঞ্জ করে দেই, বা ইন্টারন্যাশনাল কিন্তু আমাদের 24 ঘন্টাই কিন্তু চলে কিন্তু এখানে, মানে 1 থেকে শুরু করে মানে 24 পর্যন্ত চলবে। তো 13 বলতে আমরা কি বুঝবো এখানে? 1টা বুঝবো। তো এখানে গেছে কত গেছে? তো 13-এর জন্য কত গিয়েছিল? 13-ই হচ্ছে গিয়েছিল হচ্ছে 6, তাই না? মানে 1টায় 6 গিয়েছে এখানে, আমি এখানে দেবো, এখানে 6টা দিয়ে দেবো এখানে, 6 বলতে আমাদের এখানে। আর আমাদের এখানে 2টা মানে এখানে 14টা, 14টা 8 গেছে এখানে, 8, 14টা বলতে পরেরটা এখানে, এটা 8 গেছে বলতে আমাদের এখানে আর কি, ঠিক আছে। তো এভাবে কিন্তু আমরা একটা গ্রাফ পাবো এখানে, গ্রাফটা যেরকম হবে অলমোস্ট এরকম হবে, এরকম এভাবে আর কি যাবে আর কি। ওকে, যদি হাতের এত ভালো হয়নি এখানে, এই আর কি বিষয় দিই। এখানে বলছে যে লেখচিত্র আঁকার কেমন দাঁড়িয়েছে, সাত দৈর্ঘ্য এবং পথের পার্থক্য কি হতে পারে এখানে, দয়াল স্যার তোমার তোমার উত্তরটা লিখতে বলছে এখানে। ওকে, তো আমাদের এখানে সাত দৈর্ঘ্যটা কেমন হয়েছে এখানে, এটা আমরা এখানে লিখবো। তো সাত দৈর্ঘ্যটা আমাদের কেমন হয়েছিল এখানে, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি সাতটা কি হচ্ছে, আঁকা বাঁকা পথে যাচ্ছে এখানে। ওকে, তো এটা আমরা জাস্ট এখানে বলে দেবো যে আপনার সাহায্য দৌড়টা কেমন হবে, সেটা সাপেক্ষে মানে আপনি এটা তো একটা আপনার একটা মানে প্ল্যান করে আপনি বের করবেন এখানে। তো আপনার যেমন হবে দৌড়টা তেমন এখানে লিখে দেবেন এখানে, তাহলেই হয়ে যাবে এখানে। তবে নেক্সট ভিডিও করবো কি এখানে, যে আমাদের এখানে তৃতীয় এবং চতুর্থ সেশন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।